বাড়িতে অপরাজিতা গাছ লাগালে একদিকে যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কিন্তু সংসারে মা লক্ষ্মীর কৃপাও বজায় থাকে, এমনটাই কিন্তু জানাচ্ছেন জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতারা। বাড়িতে অপরাজিতা গাছ থাকলে কি হয় সেই নিয়েই আজকে আমার ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা অনেকেই বাগান বিলাসী, বাগান বা বারান্দায় গাছ লাগাতে কে না পছন্দ করে বলুন। আর নিজের হাতে গাছ লাগালে সেই গাছের যদি ফুল ফোটে তাহলে তো আনন্দের সীমার পরিসীমাই থাকে না। বাস্তুবিদেরা কিন্তু অনেকেই বাড়িতে অনেক গাছ লাগাতে বলেন, যে গাছগুলি লাগালে বাড়িতে লক্ষ্মীর কৃপা ঘটে। আর সেরকমই একটি গাছ হলো এই অপরাজিতা গাছটি। তবে যেখানে সেখানে অপরাজিতা গাছ বসালে কাঙ্ক্ষিত ফল মেলে না, এর জন্যও কিন্তু রয়েছে বিশেষ কিছু নিয়ম। আসুন তাহলে জেনে নেওয়া যাক বাড়িতে অপরাজিতা গাছ বসালে কি কি সুফল মেলে। বাস্তুশাস্ত্র অনুসারে যে ব্যক্তি তার বাড়িতে অপরাজিতা গাছ লাগান তার জীবনের যাবতীয় আর্থিক সমস্যা দূর হয়ে যায়, অর্থপ্রবাহের পথ খুলতে শুরু করে। আবার এও বলা যায় যে যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে পজিটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি হয় এবং সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। আবার তারা বলেছেন যে কোনো ব্যক্তির জীবনে যদি ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা থাকে অবশ্যই ঘরে অপরাজিতা গাছ লাগাতে। এই গাছ সমস্ত বাধা বিপত্তি দূর করে। এই গাছ বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের শারীরিক সমস্যাও দূর হয়ে যায়। যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেই সংসারে আর্থিক সচ্ছলতাও দিন দিন বৃদ্ধি পায়। আচ্ছা, এত কিছু তো জানলাম, তাহলে এখন বাড়ির কোন দিকে আমরা অপরাজিতা গাছ লাগাবো চলুন সেই সম্পর্কেই জেনে নেই। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে সবসময় বাড়ির মূল প্রবেশদ্বারের ডান দিকে অপরাজিতা গাছ লাগাতে হয়। বাড়ির উত্তর পূর্ব কোণে অপরাজিতা গাছ বসালে সবচেয়ে বেশি সুফল মেলে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।